জয়গুরু শঙ্কর, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর উদ্যোগত আর ভেরগাঁও জিলা শাখার সহযোগত রজাগড় প্রাথমিক শাখার আতিথ্যত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর প্রাক্তন পদাধিকার দীননাথ ডেকা বাপর শতবর্ষীয় অনুষ্ঠান, তার লগত সংহতি রাখি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার 575 সংখ্যক আবির্ভাব মহোৎসব আর রজাগড় প্রাথমিক শাখার সোণালী জয়ন্তীর বর্ষত ভরি দিয়ার হিসাবে আমি সোণালী জয়ন্তীর আয়োজন করেছো। অহা 24, 25, 26 সেপ্টেম্বর রবিবার, সোম আর মঙ্গলবার এই তিনদিনিয়া কার্যসূচীরে বিস্তৃতভাবে এই অনুষ্ঠানভাগ আমি আয়োজন করবর কারণে ওলাইছো। মাত্র আমি তিনিমাহ, আজি যদি ধরো 16 দিন, তিনিমাহ 16 দিন আর সম্মুখত আমার 2টা দিন আছে, 3 মাহ 18 দিনের অন্তত এই অনুষ্ঠান ভাগ আমি আয়োজন করবর কারণে ওলাইছো। এই অনুষ্ঠান ভাগ আয়োজন করার ক্ষেত্রে যথেষ্ট আমার খুঁটি নাতি থাকি গেছে, ভুল ভ্রান্তি থাকি গেছে, বিভিন্নজনের বিভিন্ন ব্যক্তিক আমার ফলের হয়তো আমি পরামর্শ লোক থাকি গল, তেখেতসকলক আমি লোক ধরব কারণে থাকি গল, যে ধরনের ভাবিছিল আমি সকলকে গই আমি রজাগড় প্রাথমিক শাখার তরফের এই বৃহত্তর অঞ্চল সামরি লই অনুষ্ঠান করিম যে আমি আয়োজন করেছিল, ঠিক তেনেকাকে যদিও করেছো, বিশেষ বিশেষ যদিও আমি এতিয়াও কারোবাক বিশেষ ব্যক্তিক আমি লগ ধরব হয়তো নহল, তার ক্ষেত্রে আপনার জড়িয়ে আমি তেখেতসকলের শ্রীচরণত আমি সেবা ধরেছো। আমার যে এই অনুষ্ঠানটির প্রতি লক্ষ্য রাখি আমি রজাগড় এই বৃহত্তর রজাগড় অঞ্চলের লগতে ভেরগাঁও জিলা শাখা শ্রীমন্ত শঙ্করদেব সংঘর যুদ্ধ জিলার আমার প্রতিনিধিবর্গ আহিব তেখেতসকললৈ আমি উষ্ম আদরণি জানাবর কারণে আমি সাজু হয়ে আছো। তার লগতে আমার এই তিনদিনিয়া যে আমার কার্যসূচী 24 তারিখে আমার 6 বজাত পরিবেশ নিকাকরণ, 6:45 বন্তি প্রজ্বলন শরাই নিবেদন, তারপরে আছে আমার পাত্র প্রসঙ্গ, 7:15 আছে আমার সমূহীয়া নাম কীর্তন, 7:45 আছে সোণালী জয়ন্তী স্মৃতি তরণ, এনেকে যিমানখিনি আমার নিত্য নৈমিত্তিক যে কার্যসূচী আছে কার্যসূচীখিনি হয়ে যাব। তার লগে এই কার্যসূচীখিনির পিছতে আমি প্রায় 11টা বজাত আমার প্রথমখন মুকলি সভা আমি সোণালী জয়ন্তী বর্ষ হিসাবে আমি আয়োজন করব কারণে ওলাইছো। আর সেই সভাখনতে আমি আমার এই অনুষ্ঠানটির প্রতি লক্ষ্য রাখি আমি যে এখন স্মৃতিগ্রন্থ সারঙ্গপাণী নামে আমি এখন স্মৃতিগ্রন্থর আমি প্রস্তুত করেছো। আর সেইদিনাখনেই প্রথম 24 তারিখের দিনাখনেই সেই স্মৃতিগ্রন্থখন আমি উন্মোচনের ব্যবস্থা হাতত লৈছো। আর এই স্মৃতিগ্রন্থখন উন্মোচন করব জনপ্রিয় মুখ্যমন্ত্রী পরম শ্রদ্ধার হিমন্ত বিশ্ব শর্মা দেবর তেখেতর মাতৃ মৃণালিনী দেবী আই তেখেতে আহি আমার সেই গ্রন্থখন উন্মোচন করব। আর সেই সভাখনতে আমি প্রাগ নিউজর সাংবাদিক লগতে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের এজন অধিবক্তা দীপক শর্মা ডাঙরিয়াক আমি আমন্ত্রণ করেছো, এই কারণে যে এই ধর্মীয় অনুষ্ঠানটির যাতে এটা বেলেগ ধরনের একটা মেসেজ যায়। সেইদিনাখন তেখেতর অনুষ্ঠানত আমি ছাত্রছাত্রীসকল নিমন্ত্রণ করেছো, ডিমাকুচি কলেজ, হায়ার সেকেন্ডারি NRDS আমার এই অঞ্চলত যেখানে হায়ার সেকেন্ডারি কলেজ আছে তেখেতসকলক আমি আমন্ত্রণ করেছো ছাত্রছাত্রীসকলক। তারপর লগে আমি আজির সময়ত যুব মানসিকতার উপর আমার নিচিনা আমার এজনী ভন্টিয়ে বলে কব লাগবে, তেখেত শ্রীমন্ত শঙ্করদেব সংঘরে এগারী হেবিকা ধেমাজি জিলা শাখার সঙ্গী এঞ্জেলা সাংমাই তেখেতে ND24ত খুব সুন্দরক আজির তারিখত সাংবাদিকতা করে আছে, তেখেতক আহি অনুপ্রেরণামূলক ভাষণ লড়া ছোৱালী আমার জেনারেশনক যাতে তেখেতর ভাষণের যাতে তেখেতে কিবা করব পারে তার কারণে তেখেতক আমি আমন্ত্রণ করেছো। সেইদিনখানে থাকিব আমার মুখ্য অতিথি হিসাবে BTC প্রাক্তন চিফ মাননীয় হাগ্রাম মহিলা দেব থাকিব, সেইদিনখন ৰিহন দৈমাৰী প্রাক্তন অসম সরকারের মন্ত্রী তেখেত থাকিব, এনেকে ধরো কলাগাঁও বিধানসভা সমষ্টির MLA দুর্গাদাস বড়ো থাকিব, এইখিনি আমার সভাখনের সিদিনাখনের মুখ্য আকর্ষণ থাকিব। তারপরে লগে সন্ধ্যা ঠিক 7:30 বজার লগে আমি সুদূর দরং জেলার আমন্ত্রণ করে অনা ভাওনা রাম বিজয় ভাওনা আমি আমার সন্ধ্যা সাংস্কৃতিক মঞ্চত আমার মঞ্চস্থ হব। তারপরে আমার দ্বিতীয় দিনাখনের অনুষ্ঠান আহিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার জন্মজয়ন্তী, সেইদিনাখনে পাত্র প্রসঙ্গখিনি হয়ে যাওয়ার পিছতে প্রায় ঠিক 9 বজাত শোভাযাত্রা আছে,
এই শোভাযাত্রা এই ভাগৱত শোভাযাত্রা ভাগি আমাৰ অসমৰ জনপ্ৰিয় সাংবাদিক ইউটিউবাৰ তেখেত চক্ৰপাণী পৰাখৰ তেখেতৰ জৰিয়তে এই সাংস্কৃতিক শোভাযাত্রাটো তেখেত উন্মোচন হ'ব। তাৰ পিছে পিছে দিনৰ 11 বজাত মুকলি ধৰ্ম আলোচনী সভা হ'ব। সেই ধৰ্ম আলোচনী সভাখনত আমাৰ নিৰ্দিষ্ট বক্তা হিচাপে থাকিব শ্ৰীমন্ত শংকৰদেৱ এজন এজন বিশেষ ব্যক্তি। তেখেতৰ যথেষ্ট শ্ৰীমন্ত শংকৰদেৱৰ শংকৰদেৱ সংঘৰ অনুষ্ঠানৰ প্ৰতি তেখেতৰ যথেষ্ট অৰিহণা আছে, ত্যাগ আছে। তেওঁৱে হৈছে প্ৰাক্তন প্ৰধান সম্পাদক শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ বাবুল বৰা বাবজনা। সেইদিনাখন আমাৰ সেই সভাখনৰ নিৰ্দিষ্ট বক্তা হিচাপে মূল কেন্দ্ৰবিন্দু হিচাপে তেখেত উপস্থিত থাকিব। তেখেতৰ লগে লগে আমি আৰু এজন নিৰ্দিষ্ট বক্তা মাতিছোঁ। আমাৰ সকলোৱে জানো, সকলোৱে আমি অঞ্চলৰ যিহেতু আমি ব্যক্তি, তেখেত মঙলদৈ লোকসভা সমষ্টিৰ প্ৰাক্তন MP মাধৱ ৰাজবংশীৰ লগতে তেখেত আমাৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ দৰং জিলা শাখাৰ তেখেতে এগৰাকী নিষ্ঠাবান কৰ্মী। তেখেত আমাৰ সেই সভাত উপস্থিত থাকিব, সেইদিনাখন উপস্থিত থাকিব। অসম চৰকাৰৰ আমাৰ মাননীয় অধ্যক্ষ স্পীকাৰ, তেখেত আমাৰ পানেৰী সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক, তেখেত সেই সভাখনত উপস্থিত থাকিব মুখ্য অতিথি হিচাপে। তাৰ লগে লগে আমাৰ ভৱেশ কলিতা, আমাৰ অসম ভাৰতীয় জনতা পাৰ্টিৰ অসম প্ৰদেশৰ সভাপতি ভৱেশ কলিতা বাবজনা আমাৰ সভাত উপস্থিত থাকিব। তাৰ লগে লগে আমি সাংস্কৃতিক জগতখনৰ লগত আমি অলপমান খাপ খুৱাই মিলি চলিবৰ কাৰণে, আমাৰ ডেকাশক্তিক আমি অনুপ্ৰেৰণা যোগাবৰ কাৰণে আমি ঠিক তেনেকৈ অলপ সাংস্কৃতিক জগতৰো আমি সেইদিনাখন আলহী আমি আমন্ত্ৰণ কৰিছোঁ। সেই সভাখনত থাকিব অসমৰ এজন বিশিষ্ট অভিনেতা, যিজন অভিনেতাৰ জৰিয়তে আমি আজিৰ তাৰিখত অসমৰ ফিল্ম ইণ্ডাষ্ট্ৰীৰ কাৰণে ভাল এখন ফিল্ম উপহাৰ পাইছোঁ। তেখেতৰ সেই ফিল্মখনে অসমত বহুত জনপ্ৰিয়তা লাভ কৰিছে আৰু তেখেতে হৈছে